इसमें बेबी ड्रैगन ब्रदर। तो आज के बेबी ड्रैगन के लिए पूरा भागाची गाइस, अनेक दिन पर बेर कोसी गाइस टेके अपलोडिंग गाइस। सुपर स्प्लेंडर निया अपलोडिंग सही मजा लगे हमार। तुम्हारे के आगे बोल ना गाड़ी टाके हमें जे भाव खुशी चलाते बोल से चालब। अच्छा एके कत तो उठे देखी एके 34 दुए 52 हमारे पास एक थाम्मा हेटे जा नहीं जा थाम्मा चलो। Hey guys, welcome back to my channel Live to Ride। तो आज के एमनी बेर गलम हमार पुराना बैकटे नहीं बैकटा तो अनेक दिन चालाई ना, तो भाला बैकटा एक चालाई। अनेक दिन देखे बैकटा बाड़ीते ही आसे बाइक घोड़ा है ना, बाबाओ एखन बाइक चालाय ना, तो आमी भावलाम बाइकटा एकटु बेर करी, बेर करे हल्का चालाई। आमार नतून बाइक आसार पर एई बाइकटा तो चाला एकदम ही बंद कर दिसी गाइस। माइलेज किंग बाइक एटा। तो गाइस एई बाइकटा भागाइते आमार भय लागे ना, कारण एई बाइकटा आमी 7 থেকে 8 বছর চালাইছি কন্টিনিউ। तो এই বাইকটাকে আমি যেমন খুশি ভাগাইতে পারি। এদিক দিয়ে যাই, ওদিকে কাদা প্রচুর। तो गाइस एक टीवीएस राइडर बाइक पाइलम, देखी टेस्ट ड्राइव दी। आगे कोनोदिन टीवीएस राइडर चालाय नाई, तो सुनछिलाम बाइक टा मोटामुटी भालोई, ब्रेकिंग टा भालो आछे। ना साउंड टाओ भालो आछे बाइक टार, बाइक टा सत्यिई भालो, मिथ्या बोलबो ना। गाइस टीवीएस राइडर एर मजा आछे गाइस। हैंडल टाओ भालो, पाशेई आछे हैंडल टा आमार एमटी मत ही पास हैंडल। यहां घूरए नहीं जा। अच्छा एके कत तो उठे देखी एके 34 दुए 52 तीन 60 प्लस हो जाए ना। ठीक है भलो बाइक। से ही मजा आसे रे बाइकटा, मैं एमटी मत कम्फर्टेबल, एमटी मत नहीं कम्फर्टेबल, खाली टान एक कम आता सब ठीक है। ये कत सी जिन और जो तो कम आटू कलो आई ना तो गाइस और टीवीएस राइडर बाइक चलाल 125 cc टीवीएस राइडर खूब सुंदर चालाय मजा आसे। 125 cc बेस्ट बाइक आमी बोलबो आमार देखा 125 cc बेस्ट बाइक ओटा भाई। कम्फर्टेबल छिलो बाइकटा, सीटटा भालो छिलो। जानि ना माइलेज केमन पाच्छे, तो आमी तो यूट्यूबे भिडियो सीडियो देखछिलाम, अनेके बोले जे टीवीएस राइडारे भालो माइलेज देय, जानि ना ओ केमन पाच्छे। আমাদের এদিকে যেদিকে যাব সব ভাঙা, এই সাইডটা যত রাস্তা আছে আমাদের বাড়ি থেকে হাইরোডে আসার জন্য সব রাস্তা ভাঙা, একটা রাস্তা ভালো নাই। এখন তো রাস্তার কাজ চলতেছে, আর কয়েকদিন ধরে তো বৃষ্টি পড়তেছে, রাস্তার কাজ সেভাবে করতেও পারতেছে না ওরা। তো বৃষ্টিটা কমলে রাস্তার কাজ শুরু হবে, তারপর থেকে আমার আর চিন্তা নাই। অফরোডিং গাইস, অফরোডিং গাইস। सुपर स्प्लेंडर निया अपलोडिंग से ही मजा लगे हमार। ओ तुम्हारे आगे बल ना गाड़ी टाके जे भाव खुशी चालाते बोल से ही चालब। हमार MT-15 एखो हाथे बसे नाई, बाट य गाड़ी जे भाव हाथे बसे सत्य कथा बोलते गाड़ी जेमन खुशी तेम भाव चालाते पर। एक टानब और हमार सुपर स्प्लेंडर टॉप स्पीड तुम्हारे देखा दाड़ाओ। भाई ये सुपर स्प्लेंडर हमारे 100 उठे गाइस।
সুপার স্প্লেন্ডারের পাওয়ার দেখছো গাইস, কোনো ডিশ নাই, কোনো কিচ্ছু নাই, তাও ব্রেকিং দেখো। অনেকদিন পরে গাড়িটাকে ভাগাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে ভাই, সব 90 উঠে গেছে দেখছো। তোমাদেরকে বললাম না আমার সুপার স্প্লেন্ডার 100 উঠে, দেখো গাইস 100 উঠে গেছে। সুপার স্প্লেন্ডার 105 উঠে গেছে গাইস, তোমরা দেখো, চেক করো গাইস। ও হো, ইটস মাই বেবি ড্রাগন ব্রাদার। তো আজকে বেবি ড্রাগনকে নিয়ে পুরো ভাগাচ্ছি গাইস, অনেকদিন পরে বের করছি গাড়িটাকে। গাইস সুপার স্প্লেন্ডার এইভাবে ভাগাচ্ছি গাইস আজকে, মানে কোনো ভয় নাই মনের মধ্যে। এদিক দিয়ে ঢুকানো যাবে, গ্যাস তোমাদের একটা জিনিস চেক করো, তোমরা গাড়িতে ধোঁয়া বেরোচ্ছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও নিউট্রাল করে নেই। গ্যাস দেখো গাইস, গাড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া, সরি গাড়ির ইঞ্জিনের হালাত একদম টাইট হয়ে গেছে গাইস। তো আমি ভাইয়ের দোকানে যাবো এখন, ভাইয়ের দোকানে গিয়ে হালকা চা খাবো, চা খেয়ে বের হয়ে যাবো। আর ইভিনিং টাইম হয়ে গেছে এখন, আর ইভিনিং রাইডের একটু মজা নিব, মজা নিয়ে বাড়ি চলে যাবো আজকে। গাইস এটা হচ্ছে ভাইয়ের দোকান। তো এখন ব্লগটা একটু অফ করি, চাটা খেয়ে আমি বের হচ্ছি আবার ইভিনিং রাইডের মজা নেওয়ার জন্য। তো গাইস চা খাওয়া কমপ্লিট, তো এখন আমি বেরোই। এক্সর স্পন্সর বাই এক্সর। তো গাইস ইভিনিং রাইডের মজা নেই একটু, সন্ধ্যা তো হয়ে গেছে, এখন কয়টা বাজে টাইমটা দেখে নিই একবার। তো এখন বাজে 6:01, সন্ধ্যা হয়ে গেছে, তো একটু ইভিনিং রাইডের মজা নিয়ে বাড়ি চলে যাব। গাইস এই লাইফটা বেস্ট লাইফ ছিল সাইকেল নিয়ে যখন ঘুরতাম, এই লাইফটার মজাটাই আলাদা গাইস, কোনো চিন্তা নাই মাথায়, ঘুরো। কে কোথায় গেছেন? টোলগেট? হ্যাঁ এইখান গাড়ি নিয়ে ব্লক মানাস রে। হ্যাঁ এই গাড়ি নিয়ে ব্লক করতেছি। হ্যাঁ হ্যাঁ, তো গাইস এরা আমার সাবস্ক্রাইবার, খুব ভালোবাসে আমাকে, পুরো মন থেকে ভালোবাসে, এদের সঙ্গে কথা বলতেই হয় গাইস। কারণ কি এরা একমাত্র যে যাদেরকে আমাকে বলতেও লাগে না যে আমি নতুন ভিডিও ছাড়ছি, ওরাই আমাকে বলে যে নতুন ভিডিও কবে ছাড়বি, নতুন ভিডিওটা ভালো হয়েছে, ওরাই আমাকে বলে যে এই ভিডিওটাতে একটু কমতি ছিল, নেক্সট ডে ভালোভাবে বানাও। তো এদেরকে তো কোনো দিন আমি ফেলতে পারবো না গাইস, এরা একদম ছাচ্চা সাবস্ক্রাইবার মন থেকে। তো গাইস বাজার চলে আসলাম, আমাদের পাশের বাড়ি একটা ঠাম্মা হাইডে যাচ্ছে, একে নিয়ে যাই। ঠাম্মা চলো, কতদিন পরে দেখা পাইলাম তোমার, আবার সকালে দেখছিলা, চলো কই গেছো আজকে, চলো ওরা তোমাকে বাড়ি এসে দুধ নিতে পারে না, কুত্তি যায় দুধ দিবে, ধারাই ঘুরি হাঁটি হাঁটি
তোমার বাড়ি এসে না নিয়ে পারে উম্মা তোমার কাছে ট্যাঙ্গা ট্যাঙ্গা আসবো না সাইকেল টাইকেল আমি ব্যাগটা রাখতেছি ধরো আমাকে হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলা মাইনাগুড়ি গেছিলা বাসে হ্যাঁ একা গেছো একা গেছো দেখছো হ্যাঁ ওইটাই তো গাইস দেখলা ঠাম্মা বয়স হয়ে গেছে একাই ময়নাগুড়ি টানাকে যাচ্ছে হ্যাঁ কি বললা ঠাম্মা কি বললা ওইটাই ঠাম্মা আমি যখনই তোমাকে রাস্তায় দেখি আমি দাঁড়াই দাঁড়াই কই যে চলো চলে আইছি হ্যাঁ ডাক্তারটা ভালো আছে আস্তে করে নামো হ্যাঁ আস্তে করে নামো 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 আস্তে করে এই যে ব্যাগটা ওই যে ব্যাগটা নাও ওই ছাতা আও হ্যাঁ ঠিক আছে তাম্মা থাকো ঠিক আছে তাম্মা তো গাইস তাম্মাকে নামাই দিলাম আর আমিও বাড়ি ঢুকি বাড়ি চলে আসছি আমিও এটা হচ্ছে আমাদের বাড়ি তো গাইস আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে টাটা